যে রব সবকিছু আদেশ দিয়ে বানাই ফেললেন সেই রবের ইচ্ছা করলো আপনাকে বানাইতে। এবার আল্লাহ পাক কি করলেন দেখেন সিস্টেমটা, এই ফেরেশতা লাব্বাইক, সবাই আসো, সবাই আসলো। এবার রব বলে উঠলেন ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি ইচ্ছা হলো পৃথিবীতে একটা খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো, মানে আমরা আর কি। সাথে সাথে ফেরেশতারা বেটুটি দিলেন আল্লাহ কি দরকার, আমরা আসি তো, জিকির করলে আমরা করব, ইবাদত করলে আমরা করব, প্রশংসা করলে আমরা করব, খামাকাইগুলোরে বানাই লাভ নাই, দুনিয়াতে যাবে ঝগড়া করবে, মারামারি করবে, রক্তপাত করবে, অশান্তি করবে, বানানোর দরকার, আমরা আসি। ফেরেশতার মতামত ফেরেশতা দিল। এবার রব কি বলছেন দেখেন, ইন্নি আলামু মা লা তাআলামুন, হাজারবার শুনেছেন কিন্তু রবের কথা প্রেম নিয়ে কখনো শোনার হয়তো সুযোগ হয় নাই, তাই ভাবনাটা আসেনি। ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে কি, আয় বানাইম, তার মানে আমি বানাবো। এবার ফেরেশতারা বলে আল্লাহ তুমি আসমান বানাইলা আমাদের ডাকো নাই পরামর্শ নেওয়ার জন্য, তোমার জমিন বানাতে ইচ্ছা করলো আমাদেরকে জিজ্ঞাসা করলো না, এদের বানানোর সময় ডাকলাও কেন, জিজ্ঞেস করলাও কেন, বলতে দিলাও কেন, বাজাইলাও কেন, ফেস লাগি না লাগে। এবার আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পূরণ করলেন, বানাই ফেললেন। কাকে বানালেন? আমাদের বাবাকে। এবার বানানোর পরে আল্লাহ পাক যেভাবে সাজানোর সেভাবে সাজিয়েছেন, যেভাবে গঠন দেওয়ার সেভাবে গঠন দিয়েছেন, যেভাবে নূর দেওয়ার সেভাবে নূর দিয়েছেন, যেভাবে সুন্দর দেওয়ার সেভাবে সুন্দর দিলেন। এবার আল্লাহ আমাদের আব্বা আদমকে রাখলেন, রাখার ফলে জিব্রাইলকে বলে জিব্রাইল আবার ডাক, উনুরে আবার ডাক। এবার ফেরেশতারা সবাই মনে মনে আসলে আজ এখন বিপদ হতো, মাতিলেও দোষ ন, মাতিলেও দোষ, হইলেও দোষ ন, হইলেও দোষ, কেন করতাম আমি বেজাল ন। এবার সব ফেরেশতা আসছে, আল্লাহ বললেন ফেরেশতারা লাব্বাইক, দেখো তো এটা কেমন হয়েছে। ফেরেশতারা আদমের চেহারা দেখে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, আল্লাহ এত সুন্দর, চোখ এত সুন্দর, নাক এত সুন্দর, কান এত সুন্দর, চেহারা এত সুন্দর, হাত এত সুন্দর, আঙ্গুল এত সুন্দর, আল্লাহ অবয়ব এত সুন্দর, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। ফেরেশতা মুগ্ধ নয়নে তাকায় আছে। এবার রব বলছে এই বান্দা দিলি কেন, ফাসজুদু লে আদামা, বান্দা দিছস কেন, সিজদা কর, বান্দাকে দিলি আল্লাহ সরি, ওই তো নু আপনি না সৃষ্টি সেটা যাকে ফেরেশতারা সিজদা করছে, আপনার র্যাঙ্ক এখন কোন উপর আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনার গ্রুপকে ফেরেশতারা পর্যন্ত সিজদা দিছে, তাহলে আপনার সম্মান আল্লাহ কতটুকু বাড়াই দিয়েছেন। আর সেই সম্মানী ব্যক্তি যদি সুদের সাথে ঘুষের সাথে লেগে নিজের আত্মাকে অন্যায় করে, এটা তো মানা যায় না, কারণ লেভেল বলে একটা কথা আছে, স্ট্যান্ডার্ড বলে একটা কথা আছে। এবার মজার বিষয়টা শুনেন, আল্লাহ পাকের যখন ইচ্ছা হলো মানুষ বানানোর জন্য, ফেরেশতা বলতেছে জিব্রাইল বলতেছে আল্লাহ এত জামিলা করার দরকার কি, কইলেই তো হয়ে যায়, কইলেই তো হয়ে যায়, বললেই তো সেজে যায়, আল্লাহ এত কি আসমান বানাই ফেললা, জমিন বানাই ফেললা, আদেশটা দিলা হয়ে গেল। রব বলে না রে না, আমি আদেশ দিয়ে সৃষ্টি বানাতে চাই না, আমি আল্লাহ এই সৃষ্টিকে কুদরতিভাবে ব্যবস্থাপনা করে আদর দিয়ে মায়া দিয়ে মমতা দিয়ে ভালোবাসা দিয়ে আমার নিজের হাত দিয়ে আমি বানাতে চাই।